আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছি ঝুমা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 31 জুলাই কেন্দ্রীয় রেলমন্ত্রীর হাতে ধরে সূচনা হচ্ছে আগরতলা থেকে দূরপাল্লা যাত্রীবাহী রেল পরিষেবা। পাশাপাশি একই দিনে আগরতলা আখাউড়া রেল পরিষেবার শিলান্যাস করবেন মন্ত্রী সুরেশ প্রভু। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিবহন মন্ত্রী মানিক দে। 31 তারিখ রেলওয়ে মিনিস্টার আসবে এবং 31-7 তিনি আগরতলা থেকে যতটুকু আমরা জেনেছি এখন পর্যন্ত ডিটেইল প্রোগ্রাম পাইনি, দিল্লি রেলযাত্রার সূচনা করবেন। সেকেন্ড, আগরতলা টু আখাউড়া রেলপথ নির্মাণে শিলান্যাস করবেন, এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। 31 তারিখটা চূড়ান্ত করেছি, ডিটেইল প্রোগ্রাম এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি। টাইম মিনিট অনুযায়ী ডিটেইল প্রোগ্রাম উনি 31 তারিখে এসে পৌঁছবেন, সম্ভবত 19-20 দিন করবেন, সম্ভবত এখন পর্যন্ত ডিটেইল প্রোগ্রাম আমাদের কাছে আসেনি। শুক্রবার রাজধানীর টিবি অ্যাসোসিয়েশন হলে অল ত্রিপুরা পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় এক সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্য সদস্যগণ। এদিন অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। আগামী দিনে আরো জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। বন্ধুগণ, আমরা যারা পেনশনার্স, আমাদের পেনশন বৃদ্ধির কিন্তু কোনো উপায় নেই। একবার পেনশনে গেলে শুধুমাত্র ডিআর পেলেই আমাদের পেনশন বৃদ্ধি পায়। এছাড়া প্রতি 10 বছর অন্তর যখন পে কমিশন বসে, সেই পে কমিশনে যখন কর্মচারীদের বেতন পাওয়ার। শুক্রবার রানীরবাজার শিশু নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত অফিস গৃহের উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষিকারা যারা আছেন, যারা পরিশ্রম করছেন, তাদের পরিশ্রমের বিনিময়ে ফসল আসছে, তারা অর্থের দিক থেকে কিছুই পায় আমি মনে করি না। এটা সামান্য গাড়ি ভাড়া বাদ দিলে কি থাকে আমার জানা নেই, হয়তো সামান্য কিছু থাকে, কিন্তু এটাকে আজকালের দিনে বাজার দরের সঙ্গে কিছুই নেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার।
জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের সহযোগিতায় রাজধানী কর্নেল চৌমুহনীতে কর্নেল মহিম ঠাকুরের 152তম জন্মজয়ন্তী পালন করা হয় শুক্রবার। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন দাস, মেয়র প্রফুল্লজিৎ সিনহা প্রমুখ। কর্নেল মহিম ঠাকুর 152 বছর আগে এই রাজ্যে
এই জায়গাতেই পাশে জন্মগ্রহণ করেছিলেন। তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার স্মৃতি রক্ষা কমিটি থেকে তৈরি হয়েছে। তাদের সঙ্গে আমরা আগরতলা পৌর নিগম এবং রাজ্য সরকার মিলে চেষ্টা করেছি যাতে করে এই মহান ব্যক্তির কথা সকলের কাছে আমরা যাতে নিয়ে যেতে পারি। নৈটি ভিলেজের পাম্প অপারেটরদের নিয়ে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু পাম্প হাউসে আয়োজিত হয় এক কর্মশালা। শুক্রবারে আয়োজিত এই কর্মশালায় পাম্প অপারেটিং সিস্টেমের বিষয় তুলে ধরেন প্রশিক্ষকরা এবং পাম্প হাউসের সামনে চারটি করে বৃক্ষরোপণের আদেশ দেন পাম্প অপারেটরদের। আছে সেগুলি বন্ধ না করলে জলের প্রেশারটা অনেক জায়গায় কম, সেই জন্যই এক ঘন্টার জায়গায় অনেক সময় দেড় ঘন্টা লাগছে শেষ মাথায় পৌঁছানোর জন্য। সেই জন্য ইলিগেল লাইনগুলি তো তারা ডাইরেক্ট নিয়ে যায় পেরুল ছাড়া, সেইগুলি আমরা বন্ধ করতে হবে। যারা লিগেলি করতে চায় তারা বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী থানাধীন 18 মুড়ায় এক উপজাতি মহিলা তেলিয়ামুড়া যাবার উদ্দেশ্যে TR01E1772 নম্বরের একটি তেলবাহী ট্যাঙ্কারে উঠে কিছু দূর গাড়িতে যাওয়ার পর গাড়ির চালক রতীশনাথ গাড়ির সহচালককে নামিয়ে দিয়ে উপজাতি রমণীটিকে দর্শনের চেষ্টা করে বলে জানা যায়। ওই সময় তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায় ডিউটিরত পুলিশকে দেখে মহিলাটি চিৎকার শুরু করলে চালক মহিলা সহ গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে। পুলিশ ছুটে গিয়ে গাড়ির সহচালককে আটক করে এবং মহিলাকে উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াগামী থানার পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে। আমি খবর পাইছি যে 45 মাইল থেকে এক ট্রাইবাল মহিলা তেলিয়ামুড়া আসার পথে ট্যাঙ্কার গাড়ির মধ্যে আছিল। তেলিয়ামুড়ার 41 মাইল এলাকায় আসার পর ড্রাইভার এবং খালাসি মিলে দুইজনে তারা জবরদস্তি র্যাপ করার করতে ছিল, কিন্তু র্যাপ করতে পারছে না, তাদের মানে দৃষ্টান্ত আমি শাস্তি চাই। আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণী কেঝে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স।
জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই।
সেগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার 40 ঊর্ধ্ব এক মহিলা হোটেল কর্মীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত প্রসেনজিৎ দাসকে গ্রেফতারের দাবিতে মাঠে নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। সংগঠনের 5 সদস্যকে এক প্রতিনিধি দল মুঙ্গিয়াগামী থানায় ভারপ্রাপ্ত ওসির নিকট এক ডেপুটেশন প্রদান করে। বৃহস্পতিবার চাকমাঘাট উজ্জ্বলা বিশ্বাস উজ্জ্বলা ঘোষ যে মহিলার উপরে একজন যুবক আক্রমণ করছি, রেপের চেষ্টা করছি, এই আসামিকে শাস্তি যে আইন যে তোমানি যে শাস্তি যে ঋণানি বাগিয়েছেন তিনি যে খাইসাও যাব চোদ্দ তারিখও যে এফআইআর ক্লাইমানি থাকব যে কোনো আসামি না ধরা ইংরেজ যে রমদা গিয়া কগনি বাকি সঠিক শাস্তি চান না এই যে আসামি না সঠিক সঠিক খাই নুকুই রমনানি অংশন শুনেছেন যে ও দাবিটি হয়েছে নি নারী সমিতি বিভাগ মহকুমা কমিটি তেলমরা মহকুমা কমিটি উদ্যোগ পাইছেন তিনি যাওয়া যাব ইন্ডিয়া কামি থানা প্রতিনিধিমূলক যে থানা ডেপুটেশন তিনি। শুক্রবার নেশা বিরোধী অভিযানে নামে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন SDPO লাকি চৌহানের নেতৃত্বে এদিন পুলিশ সহ বিশাল TSR বাহিনী লেম্বুছড়া গ্রামে হানা দেয়। গ্রামের প্রায় 12টি বাড়িতে হানা দিয়ে 50 লিটার দেশি মদ উদ্ধার করে এবং মদ তৈরি করার প্রায় 115 কেজি সামগ্রী ধ্বংস করে। তবে কোনো নেশা কারবারিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। লেম্বুছড়া মে এন্ড হামনে লগভগ 12 স্পটস পর রেড কিয়া और ये है हमारा एक्साइज डिपार्टमेंट के साथ जॉइंट रेड है जो कि अभी वीकली बेसिस पर हुआ करेगा एंड इसमें लगभग हमने 150 kg रॉ मटेरियल जिसे पोचाई कहते हैं यहाँ पे वो डिस्ट्रॉय किया है एंड लगभग 50 लीटर्स कंट्री मेड लिकर ये हमने डिस्ट्रॉय किया है और अभी बारिश हो गई है तो वी हैव स्टॉप्ड अवर ऑपरेशन लेकिन ऐसा नहीं होने से वी वुड हैव कंटिन्यूड और Like in every week, we will have the same joint raid. कोई अरेस्ट हुआ क्या? अरेस्ट नहीं हुआ क्योंकि लगभग सभी लोग ये बंद कर करके इधर उधर भाग जाते हैं तो अरेस्ट तो नहीं हुआ है लेकिन हमने जिस जिसके घर में मिला है उन लोगों का नाम ले लिया है एंड वी विल टेक एक्शन। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।